everyone, welcome back to the channel. Me Shopna, hope you all are fine. So kon baje sokal 7ta to 7tar shomoy ami tomader kache elam. Ami sokal bela uthechi 6tar shomoy, 6tay uthe amar onek gulo kaj hoye geche. Ami fresh hoye cha niye balcony te ashlam. Balcony te eshe tomaderke ektu dekhiye dilam ar ekhon akash ta eto sundor. মানে এক এক টাইমে এক এক রকম কালার, মানে মনে হয় যেন কেউ রং তুলি দিয়ে আকাশটা আঁকছে। তাই সকাল বিকেল দুপুর সন্ধ্যে যখন পাচ্ছি আমি একটুখানি ক্যাপচার করছি, আর যখনই আমি টাইম পাই আমি এই ব্যালকানিতে বা এই জানলাটার কাছে আসি আর এই মার্কেটের উপর থেকে সোজা আকাশটা দেখতে পাই। তো যখন যেরকম হয় আমি একটু করে ক্যাপচার করে নিই, এত ভালো লাগে আমার। তো সকালবেলা জানো আমার একটু ব্যস্ততা, আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি আর মোটামুটি হয়ে গেছে, যে টিফিনটা করছি। আর আজকে আমার মনটা খুব খুশি লাগছে, কেননা আজকে আমার দিদি আর বোন আসবে, দুপুরবেলা একসাথে আমরা খাবো, গল্প করবো, অনেক হৈহুল্লোড় করবো, কেন রোজ তো একা একা থাকি, সেই জন্য ওরা আসবে, একটু মনটা ভীষণ ভালো লাগছে। আর ইচ্ছা আছে একটু বিকেলবেলা মেলায় যাবো, দেখা যাক, কেন বৃষ্টিটাও মানে থেকে থেকেই হয়ে যাচ্ছে। তো রান্নাটা করছি আর পুরোটা না শেয়ার করতে পারলেও তোমাদের সাথে চেষ্টা করছি একটু শেয়ার করার। আর দেখো একবার রোদ হচ্ছে, একবার মানে ছাওয়া হচ্ছে। তো চলে এলাম এবার রান্না করতে। আর আজকে যোজকে করে দিচ্ছি মিক্সড ফ্রাইড রাইস আর হচ্ছে গিয়ে চিলি পানির। তো ও বললো যে মাম আমাকে একটুখানি চিলি পানির করে দাও, তো ওর জন্য চিলি পানির করবো আর আমি একটুখানি খাবো, কেন গৌতম খুব একটা ভালোবাসে না। আর রান্না করব আজকে মাছের মাথা দিয়ে লাউ, মাছের মাথার মুড়ো ঘণ্ট, আর করব পার্শে মাছ। তো এই হচ্ছে আজকে রান্না, আর কালকে চিকেন আছে সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো চলো আজকে তাহলে আমি রান্নাটা করে নিই আর যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি দেখো এখানে ফ্রাইড রাইসটা আমি বসিয়ে দিয়েছি, আর একটু বিনস, গাজর, ক্যাপসিকাম আর একটা ডিমকে ঝুড়ো করে নিয়েছি, তো সেটা দিয়ে আমি করে দিলাম। আর এখানে দেখো আমি একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে পনিরটাকে আগে একটুখানি আমি ফ্রাই করে নিয়েছি, তারপর ওটা দিয়ে আমি ওকে চিলি পনির করে দিলাম। জোজো বেরিয়ে গেছে, গৌতমও বাজার করে এনে তারপরে খেয়ে বেরিয়ে গেল অফিসে। আর এবার আমি দেখো মাছগুলো সমস্ত ধুয়ে রেডি করে রেখে দিচ্ছি, কেননা সকালবেলা আমাকে খুব তাড়াতাড়ি রান্না করতে হয়, তো তাই যতটা আমি গুছিয়ে রাখতে পারি তত তাড়াতাড়ি আমি পরের দিন সকালে ওদেরকে রান্না করে দিয়ে দিতে পারি। তাই চিংড়ি মাছটা ধুয়ে রেখে দেবো। আর এখানে পার্শে মাছগুলো দেখো এনেছে, আজকে পার্শে মাছটা একটু ছোটো, অনেকগুলো নিয়ে এসছে, তো পার্শে মাছগুলো আমি এখন ধুয়ে পরিষ্কার করে অর্ধেকটা রেখে দেবো আর অর্ধেকটা করব। কেননা অন্য তরকারিগুলো করব, তো আর মাছটাকেও রাতে খেতে চায় না, সেই জন্য এক বেলার মতোই করব। আর মাছের মাথার লাউ দিয়ে করেছি আর মাছের মাথার মুড়ো ঘণ্ট করেছি, চিকেনটা তো আছেই, অনেকটাই আছে চিকেন। তো আমি এখন দেখো মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর মাছটা আমি সর্ষে দিয়ে করব। তো দেখো আমি তোমাদেরকে একটু শেয়ার করছি আমি কীভাবে পার্শে মাছটা করছি, একটু বড় হলে বেশি ভালো লাগে, তবে আজকে মাছগুলো একটু ছোট। আর বাকিগুলো আমি তুলে একদম ফ্রিজে গুছিয়ে রেখে দেবো। তো দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, এবার তেলটা একটু গরম হয়ে গেল, এবার আমি মাছগুলো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। আর পার্শে মাছটা খুব বেশি কড়া করে ভাজতে লাগে না, এমনিতে পার্শে মাছ নরম, তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। আমি হালকা হাতে ভেজে নেবো পার্শে মাছগুলো নিয়ে, তারপরে এটাকে আমি সর্ষে দিয়ে করব। তো দেখো আমি মাছগুলো তোমাদের সাথে কথা বলতে বলতে ভেজে নিলাম, এবার আমি সর্ষেটা দিয়ে করব। আর আজকে আমি প্যাকেটে যে সর্ষে গুঁড়োটা পাওয়া যায় সেই সর্ষেটা দিয়েই করব। দেখো এখানে সেই সর্ষে গুঁড়োটা নিয়েছি, তার মধ্যে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। এবার আমি এর মধ্যে সামান্য তেল দিয়ে দেবো, সর্ষের তেল, তারপরে এটাকে একটু জল দিয়ে আমি গুলে রেখে দেবো। তোমরা এটাকে আগে দিয়েও গুলে রেখে দিতে পারো, আগে দিয়ে গুলে রাখলে না জিনিসটা আরও ভালো হয়। তো আমি একটু তাড়ার মধ্যে আছি তাই আমি ইনস্ট্যান্ট গুলে নিচ্ছি, একই রকম লাগে তবে গুলে রাখলে আর একটু হয়তো ভালো হবে। তো দেখো আমার গোলা হয়ে গেল এটা, এবার আমি যে মাছ ভাজার তেলটা রয়েছে সেই তেলের মধ্যে আমি গোলাটা দিয়ে দিলাম। আর সর্ষে খুব বেশি কষালে আবার তেতো হয়ে যায়, কিন্তু আমি এটা যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
তাহলে কি মানে কাঁচা যে গন্ধটাও চলে আর খুব ভালো লাগে খেতে। তো দেখো আমি একটু নাড়াচাড়া করে দেখো তেলটা ভেসে উঠছে উপর দিকে, তারপরে আমি মাছগুলো আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে দেবো। এটা গা মাখা মতনই হবে, খুব বেশি ঝোল এটা হবে না। এমনিতেও সর্ষে আমরা একটুখানি মাখা মাখা গা মাখা মতন খেতে ভালোবাসি। তো মাছগুলো দিয়ে দিলাম, আর যে সর্ষে বাটা যে সর্ষেটা যেটার মধ্যে আমি গুলেছিলাম সেই বাটিটায় একটু জল দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম, আর দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি চাপা দিয়ে রেখেছি। দেখো আমার গা মাখা সর্ষের পার্শ্বে হয়ে গেল, তো ভীষণ ভালো লাগে খেতে। এখন বাজে সন্ধ্যে 7:30, আর 7:30 সময় দেখো কাদের সাথে আলাপ করাচ্ছি। এই যে আজকে নতুন মুখ, এতদিন দেখানি মানে ক্যামেরার সামনে আনিনি, প্রচুর আসা যাওয়া হয়েছে। কিন্তু এই যে হচ্ছে আমার দিদি, মানে আমার থেকে বড় বড়দি, আমি মেজর, আর এই হচ্ছে আমার ছোট বোন। ছোট বোন আগেই থামস আপ দেখিয়ে দিয়েছে। প্রচুর আড্ডা হলো দুপুর থেকে, খাওয়া দাওয়া আড্ডা হচ্ছে সব আছে, আর এখন সন্ধ্যাবেলা মোগলাই খাওয়া হচ্ছে। একটু আগে ভেবেছিল ইয়েতে যাবে, মেলায় যাবে বলে, কিন্তু বৃষ্টিটা পুরো মাটি করে দিল, আর যাওয়া হলো না। ওই ঘরে আছে এখন, ড্রেস চেঞ্জ করে দিদি আসতে পারেনি, সবারই অফিস, আরও আসেনি, আমরা এখন আড্ডা মারছি। কি খাচ্ছ একটু বলো। মোগলাই পোলাও, সারাদিনে খুব মজা করেছি আমরা, খুব মজা, খুব মজা করেছি, আমাদের আসরটা খুব জমে এরকম করে। পৃথিবীতে সমস্ত সম্পর্কের মধ্যে সব থেকে মিষ্টি সম্পর্ক হলো ভাই বোন বা বোন বোনের সম্পর্ক, যে সম্পর্কের মধ্যে কখনো বিচ্ছেদ হয় না। আমাদের ভাই বোনদের মধ্যে খুব মিল ছিল, ভাই অবশ্য এখন কাছে থাকে না, তো সেই জন্য আমাদের বোনেদের মধ্যে প্রচণ্ড মিল আছে। আমার বাবা মা যতদিন বেঁচে ছিলেন, বাবা অবশ্য অনেক অল্প বয়সেই চলে গেছেন, আর মা আমার 2020 মারা গেছেন। তো আমাদের সব সময় একটা ফ্যামিলি গ্যাদারিং হতো, প্রতি সপ্তাহে আমরা চেষ্টা করতাম বা কোনো ছুটির দিনে এক বোন আর এক বোনের বাড়িতে যাওয়া, আর যখনই যেই বোনের বাড়িতে যাওয়া হতো আমরা চেষ্টা করতাম সব বোন একসঙ্গে মানে মিলে আনন্দ করার। ছুটির দিনে সবার ছেলে মেয়েকে নিয়ে এক বোন আর এক বোনের বাড়িতে যাওয়া, তারপরে মায়ের বাড়িতে গেলে সবাই একসাথে যাওয়া, বা মা যখন যেই বোনের বাড়িতে যায় আমার বাড়িতে আসলো তখন সবাই মিলে আসলো, দিদির বাড়িতে গেলে আমরা সবাই একসাথে সেখানে থাকতাম, একটা আলাদা আনন্দ, আমাদের একটা আলাদা জগৎ ছিল। এখন খুব একটা আসা যাওয়া করতে পারি না, কারণ সবারই এখন শরীরের অবস্থা ভালো না, তারপরে সবাই ব্যস্ত, ছেলেমেয়েরা এখন সব চাকরি করে, সময় সুযোগ হয় না সবার। তবু আমরা চেষ্টা করি কোনো ছুটি ছাটায় একসাথে সবাই মিলে গ্যাদারিং করার, একসঙ্গে হই হুল্লোড় করার, আর এর মাঝে আমরা কিন্তু সবাই মিলে একসাথে বাইরে ঘুরতে যাই, বছরে একবার তো আমরা যাই, আর ছোটোখাটো সব এখে মানে কলকাতা শহরের মধ্যেও আমরা ঘুরে বেড়াই, তারপরে জন্মদিন এগুলো তো আছেই, তার সাথে আমাদের পুজোর সময় ঘোরাফেরা সমস্ত কিছু আনন্দ করি। তো এইভাবেই আমরা চলছি, আর সত্যি কথা বোনেদের মধ্যে আমাদের এত সুন্দর একটা বন্ডিং আছে যে আমরা কেউ কাউকে না দিকে থাকতে পারি না, আর ভাই অবশ্য দূরে আছে সেই জন্য সেইভাবে পাই না। আমার ভাই বোনরা আমাকে প্রচণ্ডভাবে ভালোবাসে, তারা আমাকে মানে এতটাই ভরসা করে যে আমি তাদের প্রতিটা মানে আপদ বিপদে সব সময় তারা আমাকে কাছে পায়, কারো রাত বিরাতি কোনো রকম প্রবলেম হলে সব জায়গায় আমাকে তারা পায়, আমাকে জাস্ট একটা ফোন করে আমি সেখানেই তাদের পাশে গিয়ে দাঁড়াই। আমাদের আড্ডার মাঝে আমাদের বাবা মাকে খুব মিস করি, তাই আজকে ভাবলাম মধুরা তোমাদের সাথে একটু শেয়ার করি আমার বোনেদের গল্প। তো কখনো সুযোগ হলে তোমাদের সঙ্গে আমার বাবা মার সমস্ত গল্পগুলো করব, আর আজকের আমার এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।